বা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটো বর্তমান সরকার উন্নয়ন এবং দেশের মানুষের মুখে হাসি ফুটাতে বদ্ধপরিকর তারা কাজও করে যাচ্ছে কিন্তু উন্নয়ন প্রকল্পের টাকা অনেকাংশে চলে যাচ্ছে তাদের পকেটে তারা কারা তারা সাইনবোর্ডধারী নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের টাকা পাচার করছে অন্যত্রে যে কারণে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে তবে একটি কথা বলতে চাই সরকার কিন্তু প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে উন্নয়ন প্রকল্পের নামে কিভাবে অনিয়ম হচ্ছে সেই বিষয়ে জানতে আপনাদেরকে নিয়ে যেতে চাই দেশের বিভিন্ন জেলা উপজেলায় চলুন ঘুরে আসা যাক বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগলেও অসাধু কিছু নাম সর্বস্ব এবং সাইনবোর্ডধারী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কতিপয় নেতা ও বড় কর্তাদের কারণে উন্নয়ন হচ্ছে প্রশ্নবিদ্ধ মাইটিভির মুখোশ টিমের ক্যামেরার ফোকাস ঘুরে বেড়িয়েছে শহর থেকে জেলা উপজেলা থেকে গ্রাম এমনও চিত্র আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ব্রিজ আছে সড়ক নেই অথচ ৭০ কোটি টাকার বরাদ্দ লোপাট ক্যামেরার ফোকাসে ধরা পড়ে সুন্দর অজানা অনেক চিত্র যে সমস্ত গ্রামে পায়ে হেঁটে চলার কোনো উপায় ছিল না সেখানে রাস্তায় পিচ লেগেছে রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে দেখে বোঝার উপায় নেই এটি গ্রাম কিংবা শহর এই উন্নয়নের গল্প শুধু এখানেই শেষ নয় জমি আছে ঘর নেই তাদের মুখেও হাসি ফুটেছে পেয়েছে সরকারের দেয়া স্বপ্নের পাকা ঘর পেয়েছে মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকুও ঘর পেয়ে আমি অনেক খুশি ঘর পেয়ে মাথার গোজা ঠাই হয়েছে আমরা খুশি খুব সরকার আমাদের ঘর দিয়েছে এখন তো আমাদের খুব শান্তি এরকম ঘরটা পেয়ে আমরা খুব খুশিতে আছে কিংবা খুব শান্তিতে আছে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এর মাঝেও রয়েছে হতাশার গল্প এত সব উন্নয়নকে কিছু অসাধু রাজনৈতিক হাইব্রিড নেতা ও কর্তা নিজের পকেট ভারী করতে সরকারের ইতিবাচক মনোভাবের উন্নয়নকে করেছে প্রশ্নবিদ্ধ সরকারের দেয়া উন্নয়ন প্রকল্পের নামে দেশের বিভিন্ন প্রান্তে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা অনেক স্থানে দেখা যায় অতি বৃষ্টির মাঝেও হচ্ছে পিচ ঢালাই কর্মযজ্ঞ এতেই বোঝা যায় কিভাবে হচ্ছে দিনে দুপুরে পুকুর চুরি গল্প যখন এমন তারপরেও হার না মানার গল্প এখন গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে উন্নয়নের ফিস্তির নাম লিখিয়েছেন লাল সবুজের বাংলাদেশ তথা বর্তমান ক্ষমতাসীন সরকার যা বলছিলাম তা হলো পদ্মা সেতু হাজারো ষড়যন্ত্রকে উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মতো এমন অসংখ্য উন্নয়ন হয়েছে এদেশে যা জানা নেই আমাদের অনেকেরই কিন্তু এত সব অর্জনকে নিজের স্বার্থে করছে ছয় নয় এবার এমন দৃশ্য দেখতে চাই দেখাতে চাই আপনাদেরকে গৌরবের পদ্মা সেতুর মতো দেশে অসংখ্য উন্নয়নমূলক কাজ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো উন্নয়ন প্রকল্পের নামে টাকাও কম চুরি হয়নি দিনে দুপুরে হয়েছে পুকুর চুরি তবে হাতে গোনা কিছু লোক এগুলো করছে যে কারণে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে সরকারের এই বিষয়ে আরো জানবো তবে তার আগে নিতে চাই বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, উন্নয়ন প্রকল্পের নামে কি হচ্ছে, যেন দিনে দুপুরে কুকুর চুরি হচ্ছে, তবে হাতে গোনা একেবারে কম সংখ্যক লোক সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে জানতে এখন আপনাদেরকে নিয়ে যাব বরিশালে। সড়ক নেই তবুও ব্রিজ। দর্শক বলছি, বরিশালের মুলাদিতে আরিয়ালখা নদীর উপরে 142 মিটার দীর্ঘ সেতুর কথা, যা 3 বছর আগে সংযোগ সড়ক ছাড়াই শুধুমাত্র সরকারের টাকা লোপাট করতেই এই সেতু নির্মাণ করা হয় 70 কোটি টাকা ব্যয়ে। যদিও 2018 সালে সেতু নির্মাণের কাজ শেষ হলেও আজও হয়নি সংযোগ সড়ক, যার দরুন 11 ইউনিয়নের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পানিপথে। আজকে 3টা বছর মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। এই অ্যাপ্রোচরে শুধু বালুই ফেলে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে, ঘুরতে নামতে অনেক কষ্ট হয়। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী শরীফ মোহাম্মদ জামাল উদ্দিন। আরিয়ালখা যে ব্রিজটা করেছেন আপনারা 70 কোটি টাকার ব্যয়ে, এটা কি সচল আছে এই রাস্তাটা? আমি আপনাকে জবাব দিতে পারছি না, পরে করেন, আপনি জোর করে কথা দিচ্ছেন কেন? এবার যেতে চাই বরিশালের গৌরনদী উপজেলায়। এই উপজেলার পশ্চিম পিঙ্গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং হাজিপাড়া বাজার থেকে খালপাড়া ব্রিজ পর্যন্ত সড়কটির নির্মাণ দীর্ঘ 5 বছরেও সমাপ্ত হয়নি। এর ফলে চরম ভোগান্তিতে ভুক্তভোগীরা। রাস্তাটা কাইটা ফালাই রাখছে, 80% বিল নিয়ে তারা চলে যায়। 2016-17 অর্থবছরে 6 কোটি 20 লাখ টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টার এবং 3 কোটি 56 লাখ টাকা ব্যয়ে হাজিপাড়া বাজার থেকে খালপাড়া ব্রিজ পর্যন্ত 2 কিলোমিটার সড়কটি নির্মাণ পান রাভানা গ্রুপ। চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও হঠাৎ কাজটি বন্ধ হয়ে যায়। আমাদের পড়ালেখার সমস্যা হচ্ছে, শ্রেণীকক্ষের সংকটে আমরা লাইব্রেরিতে 2টা ক্লাস নিচ্ছি। পুরা কাজ শেষ হলে 80% কাজ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নাবানা গ্রুপের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এবার যেতে চাই কয়রা ও পাইকগাছা এলাকা নিয়ে গঠিত খুলনার 6 আসনে। এমপি নিজেই করছেন উন্নয়ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎ। পরিবারের আত্মীয় স্বজন মামা ভাগ্নে দিয়ে টেন্ডার বাগিয়ে নিয়ে রাতারাতি হচ্ছেন আঙুল ফুলে কলা গাছ। খোদ এমপির বিরুদ্ধে রয়েছে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও ভাগভাটার অভিযোগ। এমনকি প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকেও টাকা নয় ছয় করারও অভিযোগ কম নয় তার বিরুদ্ধে। জাল সই করে আমার চেকটি উত্তোলন করা হয়েছে। এমপি মহোদয় থেকেই চেকগুলো বিতরণ করেছিলেন এবং তিনি তার হাতে ওইটা দিয়েছিলেন, তিনি তার পক্ষে স্বাক্ষর করে চেকটি নিয়ে গিয়েছিলেন। এই অন্যায় এবং এই অপরাধের জন্য যে ধরনের শাস্তির বিধান আছে আমি শাস্তির দাবি করছি। একটা এমপির পতাকা তলে মানুষ সবাই থাকতে চায়। বর্তমান রানিং যে এমপি আছে আলাদ আক্তরুজ্জামান বাবু, তার দ্বারা আমাদের গড়াইখালি ইউনিয়নে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন দেখি নাই। একজন জনপ্রতিনিধি, তার মানে জনগণের সেবক, সেই সেবকই যদি রক্ষক হয়ে ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এমপি স্যার বলছেন কিনা? হ্যাঁ বলছি, আপনার পরিচয় দেন। আমার নাম এস কে লিটন, আমি মাইটিভির বিশেষ সংবাদদাতা বলছিলাম। হ্যাঁ আমি একটু সচিবালয়ে আছি। আচ্ছা, কথা বলা যাবে না এখন? মন্ত্রীর সাথে কথা বলছি। তাদের মুখোশ উন্মোচন করতে চাই, অবশ্যই করব, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, খুলনার জনপ্রতিনিধি কিভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং সরকারের উন্নয়নকে কিভাবে বাধাগ্রস্ত করছে। এবার যেতে চাই দিনাজপুরের আরেক অজানা চিত্র দেখতে, চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। খুলনার গল্প যখন এমন, তখন এবার যাওয়া যাক উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে, সেখানকার বিরামপুর উপজেলায়। এখানকার গল্প একটু ভিন্ন। 1993-94 সালে দুটি দলিলে শৈলাহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 62 শতক জমি নিয়ে চলছে তেলেসমাতি কারবার। 2013 সালে জাতীয়করণ হওয়ার পরেও প্রতিষ্ঠান প্রধান মাহবুবুর রহমান বাবুল
বিদ্যালয়ের মাঠ দখলে লিপ্ত হয়ে পড়ে, যার সত্যতা মিলবে এলাকাবাসীর বক্তব্যে। ওই হেড স্যার আজকে শুনতেছি ও নাকি বিল্ডিং করবে, এটা তো সরকারি সরকারি জায়গার দাঁড়িয়ে হয়, স্কুল স্কুলের মতোই হবে, মাঠ থাকবে, ছেলেবেলারা শিশু ছেলেবেলারা খেলাধুলা করবে। আমাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দরকার। ফিডিং জানার পর কাজটা বন্ধ করে দিয়েছি, তদন্ত প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জ জেলার মাধবপুরে, সেখানে মনতলা হয়ে ধর্মঘর পর্যন্ত সড়কের কাজ তিন বছরেও করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কচ্ছপ গতিতে কাজ করায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। বৃষ্টির দিন এলে অনেক কষ্ট হয়ে যায় আমরা চলাফেরা করতে, তার কাজ তো আমি অনেকদিন ধরে এই অবস্থা। এতই নিম্নমানের ইট সুরকি ব্যবহার করা হচ্ছে যেটা আপনারা ফেসবুকে ইউটিউবে দেখতে পারেন। নিম্নমানের ইট ব্যবহৃত হইলে এটা আমরা ক্যান্সেল করে দিব, রিজেক্ট করে দিব। হ্যাঁ, আর উপজেলা ইউনিয়নকে আমি নির্দেশ দিচ্ছি তার স্যাম্পল পাঠানোর জন্য। দর্শক হবিগঞ্জ থেকে যেতে চাই যশোরের ঝিকরগাছার চৌগাছায়, সেখানে কপোতক্ষ ভৈরব নদী এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। অবৈধভাবে নদীর দুপাশে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় শহরাংশে নদীর দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অসঙ্গতি রয়েছে চুয়াডাঙ্গার 20 কিলোমিটার নদী খননে 279 কোটি টাকার খনন কাজ প্রকল্পে। দেখলাম কি খুঁজলো, খুঁজে এর ওরা আমাদের কি বোঝালে, নদীটা যতটুকু ছিল সেটা কেটে আরও ড্রেনের পর্যায়ে নিয়ে এসে সামান্য মানে 2-3 ফুট মতো উপরে পলি উঠে দিল। নদী কেটে খাল বানাইছে, এটা নদী হয়নি, এখন ভরাট হয়ে গেছে, আমরা তো এখানে গোসলও করতে পারছি না। অনেক আশা এই নদী নিয়ে, আশা স্বপ্ন সব কিছু, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে নতুন একটা প্রকল্প করার জন্য আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি। দুটের কাজ চলমান রয়েছে, আমাদের ভৈরবের অগ্রগতি প্রায় শেষ পর্যন্ত, আমাদের প্রায় 83% অগ্রগতি হয়ে গেছে ভৈরব নদীর, এবং কপোতক্ষ নদীর অগ্রগতি প্রায় 20%। এবার শুনব কুষ্টিয়ার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, গণপূর্ত, স্বাস্থ্য সংস্থাপন বিভাগের অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার সাথে স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে মুখ থুবড়ে পড়েছে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটির। তিন বছরের স্থলে মেডিকেলের কাজ শেষ হয়নি 9 বছরেও। তবে অভিযোগের তীর স্থানীয় রাজনৈতিক নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের দিকে। 22 লক্ষ মানুষের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য যেটি নির্মিত হওয়ার কথা সেটা আজও পর্যন্ত এই 10 বছরে হয়নি। হসপিটালের কার্যক্রম কবে যে চালু হবে বলা মুশকিল, মনে হয় সুদূর পড়া হোক। প্রত্যাশিত যে স্বাস্থ্যসেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে, এই মেডিকেলকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা মানে অস্থিরতা তৈরি হয়ে আছে। অপরদিকে কুষ্টিয়ার মহাসড়কের জমি দখল করে কুটচাল এখন চাঁদাবাজদের দখলে। সরকারের সম্পদ আত্মসাৎ করবে তারা, এখানে জনগণের একটা বিশাল চাপ এবং জনদুর্ভোগের মধ্যে আছে। তবে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে খুদ সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে। বন্ধ করে রাখছে, এটা তো আমাদের সবার নারীদের, বাচ্চাদের, প্রসূতি মারা যারা আছে সবার চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। প্রথমে যে গতিটা ছিল কাজের সেই গতিটা এখন আর নেই। আফসাল ট্রিটমেন্ট করে ওনারা এগুচ্ছেন, যেটা কারণে জনদুর্ভোগ কিছুটা বেশি হচ্ছে। যা দেখভাল করছেন তাদের যদি কোনো বলার থাকে তারা সেইভাবে বলুক, তাদের জবাবদিহিতার মধ্যে আনা হোক। দর্শক, একটি কথা বলতেই হয়, আমাদের দেশে অনেক সৎ কর্মকর্তা এবং রাজনীতিবিদ রয়েছে যারা দেশের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই সরকারের একটাই অঙ্গীকার, দেশের মানুষের মুখে হাসি ফুটাবে। তবে হাতে গোনা কয়েকজন হাইব্রিড নেতা বা কর্তা ব্যক্তিরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, তারা নিজের পকেটকে ভারী করছে, দেশের অর্থ পাচার করছে বিদেশে। তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।